হে ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড পিডির আরেকটি হেল্পফুল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমরা কিন্তু যত অ্যান্ড্রয়েড ইউজারকারী আছি সবাই কিন্তু ফেসবুক অ্যাপটি ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ একটি সেটিং বিষয়ে আপনাদের সাথে আলাপ করব। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি 100% আপনাদের উপকারে আসবেই আসবে। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি যদি লগ ইন করে থাকি, থাকার পর দেখা যায় সেখান থেকে আমরা লগ আউট করতে ভুলে গেছি, বা প্লাস আমাদের মোবাইলে যে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে আমাদের মোবাইলটি হঠাৎ করে আমাদের কাছ থেকে দেখা যায় অনেক সময় হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, তো সেটার মধ্যে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে। ঠিক আছে বন্ধুরা, তো এই অবস্থায় কিন্তু দেখা যায় আমাদের এই মোবাইলটি যদি কেউ পেয়ে থাকে, তো সেই কিন্তু চাইলে ফেসবুক অ্যাকাউন্টটি ইউজ করতে পারে। তা আপনি কিন্তু চাইলে পারেন আপনার মোবাইল থেকে সেই ফেসবুকের লগ আউট করে দিতে। ঠিক আছে বন্ধুরা, তো কিন্তু আপনি কিন্তু জানতে পারবেন যে কোথায় কোথায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, আর সেটা কিন্তু চাইলে আপনার মোবাইল থেকে আপনি লগ আউট করে দিতে পারবেন। তা আশা করি বন্ধুরা বিষয়টা আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তার আগে যে কথাটি না বললে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য বন্ধুরা জাস্ট আমরা আমাদের ফেসবুক অ্যাপে চলে যাব। ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটি কিন্তু এরকম চলে আসবে। যেহেতু আমাদের ফেসবুকটি লগ ইন করা আছে, তা আমাদের ফেসবুকের ইন্টারফেসটি এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা আমরা এখান থেকে যে থ্রি লাইন আছে, জাস্ট থ্রি লাইনে ক্লিক করে দেবো। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামলে আমরা এখানে একটি অপশন পেয়ে যাবো, সেটিং অ্যান্ড প্রাইভেসি। জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে স্ক্রল ডাউন করে একটু নিচে নামলে আমরা এখানে পেয়ে যাবো সিকিউরিটি অ্যান্ড লগ ইন। জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি অপশন চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখেন বন্ধুরা এখন কিন্তু আমার ওয়াল্টন মোবাইলে কিন্তু এটা অ্যাক্টিভ আছে ফেসবুক অ্যাপটি। জাস্ট আমি এখান থেকে সি অলে ক্লিক করে দিব। সি অলে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই পর্যন্ত আপনি ফেসবুকটি যেখানে যেখানে লগ ইন করেছেন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। দেখেন বন্ধুরা, এই যে ওয়াল্টন মোবাইলে লগ ইন করা আছে, তারপর আপনার এখান থেকে দেখেন এখানে কোথায় কোথায় লগ ইন করা আছে বা কখন লগ ইন করেছিলাম সম্পূর্ণ বিস্তারিত দেখে নিতে পারবেন। দেখেন এখানে আপনার পিসিতেও লগ ইন করা আছে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু দেখেন বন্ধুরা এখানে কিন্তু একটি অ্যাক্টিভ আছে যেটা আমি এখন ব্যবহার করছি, তো সেখানেও কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। তা আমি এখান থেকে কিন্তু চাইলে সেই ফেসবুক অ্যাপটিকে দেখে দিই। আউট করার জন্য বন্ধুরা জাস্ট আমরা এখান থেকে যেটা আমরা লগ আউট করতে চাবো, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা দেখা যায় সাথে একটা থ্রি ডট পেয়ে যাবো। জাস্ট আমরা থ্রি ডটে ক্লিক করে দিব। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি অপশন চলে আসছে লগ আউট। জাস্ট আমরা এখানে লগ আউটে ক্লিক করবো। লগ আউটে ক্লিক করার পর বন্ধুরা দেখেন সেখান থেকে কিন্তু এটা লগ আউট হয়ে যাবে। তো এইভাবে আপনার মোবাইলটি যদি হারিয়ে থাকে, তা জাস্ট আপনি সেই মোবাইলের ফেসবুক অ্যাকাউন্টটি আপনার মোবাইল থেকে আপনি লগ আউট করে ফেলতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি বন্ধুরা এই সেটিংটি প্রতিটা অ্যান্ড্রয়েড ইউজারকারীর খুবই উপকার আসবে, কারণ দেখা যায় আমরা ফেসবুক ইউজ করি না এরকম লোক খুব কমই আছে। ঠিক আছে বন্ধুরা, তো এই সেটিংটি বন্ধুরা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।